We are the student of DSMS group air. আমরা প্রতি সপ্তাহে দুইটা ক্লাস নিয়ে থাকি। আজকে সেই হিসাবে প্রথম বর্ষের ক্লাস এবং ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সালেসিয়া এবং ক্যামোমিলা। আমরা তুলনামূলক আলোচনা করব। আমি তার আগে একটু রেফারেন্স দিয়ে যাই, আমরা কিভাবে কোর্সগুলো শেষ করতেছি। আমাদের বাক্সে 25টা মেডিসিন আছে, সেই 25টা মেডিসিন আমরা আগে আলোচনা করেছি এবং এই 25টার বাইরে আমরা আলোচনা করছি না। সেই সুবাদে প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য সেই সব আজকে আলোচনার বিষয় হচ্ছে সালেসিয়া এবং ক্যামোমিলা। আমাদের আর তিনটে ওষুধ থাকে, আমরা আগামী সপ্তাহে আলোচনা করে এই তুলনামূলক আলোচনা শেষ করব। আগামী সপ্তাহে তিনটে ওষুধ লিডাম, অ্যাগনাস ক্যাকটাস এবং অ্যান্টিমক্রুডের এই আলোচনাটা করেই আমরা অন্যদিকে চলে যাব। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের আলোচনাটা আবারও বলছি সালেসিয়া এবং ক্যামোমিলা তুলনামূলক আলোচনা। একটু আমি বলে যাই, আমরা যদি ওষুধগুলোর তুলনামূলক আলোচনা করতে যাই তাহলে ক্যামোমিলা সম্বন্ধে প্রথমে আমাকে বলতে হয়। আমরা যেই আলোচনাটা করতে যাচ্ছি ক্যামোমিলাকে এক নম্বর রাগের ওষুধ বলা যায়, ঝগড়ার ওষুধ বলা যায়, অথবা খিটখিটে মেজাজের ওষুধ বলা যায়। আমরা যদি বইপত্র ঘেঁটে বের করি তাহলে এই ঝগড়াটে ওষুধ এক নম্বর হচ্ছে ক্যামোমিলা। আর কি, আর আমরা বলে থাকি এটা বাচ্চাদের ওষুধ। কেন বাচ্চাদের ওষুধ বলা হয় সেটাও তোমরা যখন পড়াইছি আগে অথবা আমরা একটু বলে যাই কেন আমরা বাচ্চাদের ওষুধ বলি। কারণ বাচ্চারা অসম্ভব মেজাজ গরম থাকে, খিটখিটে মেজাজ থাকে, তখনই আমরা ক্যামোমিলাটা প্রয়োগ করতে পারি। সেই সুবাদেই এই 25টা মেডিসিনের মধ্যে আমরা ক্যামোমিলা মেডিসিনটা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? বাচ্চাদের যদি এরকম মেজাজ তাইলে আমরা ক্যামোমিলাটা প্রয়োগ করতে পারি। সেই তোমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়বে জানতে পারবে। আর আমি দিয়েছি কারণও আছে। আমার কথা হচ্ছে যেই ওষুধগুলো পরিপ্লেস অথবা যাদের কোনো দীর্ঘক্রিয়া নাই সেই ওষুধগুলো তোমরা একটার পরিবর্তে একটা ব্যবহার করলেও ক্ষতি হয় না। তার মানে এক বা দুই বোতলের বেশি প্রয়োগ করবে না। যারা দক্ষতা আছে, যাদের অভিজ্ঞতা আছে, তারা তিন দাগ অর্থাৎ তিন ডোজ খেলিয়ে বুঝতে পারবা সিলেকশনটা রাইট অর রং। দেখো কী সুন্দর আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরা ওষুধ প্রয়োগ করব এই দৃষ্টিভঙ্গিতে, আমাদের ওষুধ দ্বারা কারণ কোনো ক্ষতি না হয়, উপকার হলে ভালো, না হলে নাই। ক্ষতি করার মানসিকতা নিয়ে আমরা 50% পদ্ধতি ওষুধ ব্যবহার করি না। প্রথম শর্ত, আমরা যেন কারো কোনো ক্ষতি না করি। প্রশ্ন আসে তাহলে আমি এক নম্বর বোতল দিয়ে আমার রোগ যদি ভালো না হয় আমি বুঝতে নেবো আর সিলেকশনটা হয় নাই। দেখো হোমিওপ্যাথিকে সিলেকশন বড় কঠিন এবং বড় আনন্দদায়ক, এবং এক ডোজ দুই ডোজেই তরুণ রোগের অবাক হয়ে যাবে এক এক সময় চিকিৎসা তোমাদের হাতে যখন হবে। হইতেই পারে কোনো কোনো সময় এক বোতল বা দুই বোতল লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবা দুই তিন দাগ ওষুধ দিলেই রোগী শান্তিতে সব ইয়া হয়ে যায়। ঠিক ক্যামোমিলাটাও সেরকম ওষুধ। অর্থাৎ কোনো বাচ্চাকে যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে যদি দেখে খিটখিটে মেজাজ, কোলে নিয়ে হাঁটতেছে, অমুক করতেছে, এভাবে হলে আমরা ক্যামোমিলা দিতে পারি। অর্থাৎ সংক্ষেপ আমরা কী বলতে পারি, রাগের ওষুধ, মেজাজের ওষুধ, ঝগড়ের ওষুধ, অমুক ওষুধ, এগুলো আমরা নানা রকম নাম দিয়ে আমরা প্রথমেই শিশুদের ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি। তাই বলে কি এটা অন্যদের কাজে লাগবে না, একশোবার লাগবে। যেটা যখন আমরা ক্যামোমিলা পড়াছিলাম অনেকগুলো কথা বলছিলাম, তাহলে প্রথমেই যদি কোনো শিশুর এই অবস্থা দেখি আমরা প্রয়োগ করতে পারি এবং সেই প্রয়োগে আমাদের ভুলভ্রান্তি হলেও ওষুধগুলো মেক আপ হয়ে যাবে। আমার যদি ওষুধ ঠিক না হয় পরে কী ওষুধ আসে সোমরা দিয়ে ব্যবহার করতে পারবে। আলোচনার বিষয় হচ্ছে তুলনামূলক আলোচনা। দেখো একটা ওষুধ হলো সাইলেসিয়া আর একটা ওষুধ হলো ক্যামোমিলা। আমি যদি বলি আকাশ পাতাল পার্থক্য, অর্থাৎ একটা হাতির সমান আর একটা খরগোশের সমান, তাদের ক্রিয়া কার্যকলাপ যদি আলোচনা হয় তাহলে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এরকম ওষুধ আমাদের বাক্সে দিলেন কেন? সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করেই আমি যাব। আমি প্রশ্নটাও রেখে যাই, আমাদের আজকের আমরা যে প্রশ্নটা করব সেটাও গিয়ে আমি আলোচনা চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে আজকের প্রশ্ন হচ্ছে ম্যাটেরিয়া মেডিকাতে সবচেয়ে ঝগড়ার ওষুধ কোন ওষুধটাকে বলা হয়, ম্যাটেরিয়া মেডিকাতে ঝগড়ার ওষুধ কোনটাকে বলা হয়। যাই হোক, যারা
যারা উত্তর দেওয়ার চেষ্টা করবে, এখন থেকে প্রায় আমরা আধা ঘন্টা আছি, এই আধা ঘন্টা পর্যন্ত সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলে আসি স্যালিসিটা কেন দিলাম। দেখো স্যালিসিয়ার বাক্সে দেখবা তোমরা 7-8 পাওয়ার দেওয়া আছে। কেন দেওয়া আছে? দেখো তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, ওষুধের গভীরতা ওষুধের চিন্তা করে আমি স্যালিসিয়া নিয়ে বেশি আলাপ করতে চাচ্ছি না। সেখানে একটা মাত্র কারণে দেওয়া আছে, কোথাও কোনো রুগী যখন গলায় কাঁটা বিঁধবে অথবা কোনো খেজুর কাঁটা অথবা কোনো সুচ অথবা কোনো বন্দুক টন্দুক যদি স্বরলিপিতর থাকে, ফরেন বডি অর্থাৎ যেই বডিতে কোনো রকমের আমাদের ইয়ে ছাড়া যদি ফরেন বডি থাকে, সেটাকে বের করার এক নম্বর ওষুধ হচ্ছে স্যালি। আমি দিয়েছি এখানে কারণ হচ্ছে কাঁটা বিঁধলে গলাতেই সমস্যা হয়, তোমাদের কাছে আসতে পারে। আমরা যারা প্রথম বর্ষে পড়ালেখা করি আমাদের কাছে সাধারণত তরুণ রোগী আসবে, গলায় বিঁধ যাদের 2 দিন বা 1 দিন। দেখো একটা বোতল দিনে 4 বার করে দিবা, আমি আশা করব আমার জীবনে আমি ব্যর্থ হইনি। যদি এক বোতলে কাটা না যায় বুঝে নিতে হবে তার অন্য কোনো সমস্যা আছে। সেটা টনসিল হতে পারে, সেটা গ্যাস্ট্রিকের ট্রাবলস হতে পারে, যেটা অন্য কোনো রোগের দিকে নির্দেশ করতে পারে। সুতরাং এই এক বোতলেই টেস্ট করে তোমরা বুঝতে পারবে এটা কাটা কি কাটা নয়। তাহলে 2 বোতল দিয়েছেন কেন সেটাও বলছি। গলায় কাটা কিন্তু এক বোতলে সেরে যাবে, কিন্তু যদি অন্য জায়গায় কাটা হয়, ধরো খেজুর কাটা অমুকের কাটা, আমার জীবনে আমি দেখেছি কত বড় কাটা যে বেরিয়ে আসছে এটা না দেখলে বিশ্বাস করা যায় না। সুতরাং সেখানে হয়তো 2-3 বোতল 4 বোতল ওষুধ লাগতে পারে, সেটা আলাদা কথা। তোমরা যখন প্রয়োগ করবে দেখবে জানবে শুনবে তখন অনায়াসই এই স্যালিসিয়ার এক নম্বর কথা হচ্ছে কোনো কাটা যদি গলা বিঁধে অথবা অন্য কাটা বিঁধে সেটাকে বের করে দেওয়ার এক নম্বর মেডিসিন হচ্ছে স্যালিসিয়া। সেই কারণেই স্যালিসিয়া আমি সেখানে দিয়েছি। প্রশ্ন আসতে পারে স্যালিসিয়া ছাড়াও আরও একটা 2টা ওষুধ আছে। দেখো স্যালিসিয়ার ব্যবহার অনেক জায়গায় আছে, কিন্তু সেই অ্যানাগেলিস অনেক জায়গায় নাই। যাই হোক আমি আর আলোচনা করছি না, আমাদের এই 2টা ওষুধ দেওয়া হয়েছে এই পাওয়ার এই কারণে, সেই জন্য আমি 1 থেকে দিই নাই, আমি দিয়েছি 7-8। তোমরা ব্যবহার করে যেন সুফল পাও এবং প্রয়োগ করতে পারো। আমার একটা উদ্দেশ্য থাকে, আমার কেন এই উদ্দেশ্য অর্থাৎ কত তাড়াতাড়ি তোমরা ওষুধকে প্রয়োগ করতে পারো। দেখো যত মেডিকেল পড়বা তত বেশি জ্ঞান হবে, তত বেশি ওষুধ প্রয়োগ করতে পারবে না, কোনটা না কোনটা ওষুধ কী হলে কী হবে, আরও কত রকমের কথা, এটার পরে এটা দেওয়া জানা, এটার পরিবর্তে এটা দেওয়া জানা, এটা লক্ষণে মিলে নাই, এত কথা তোমাদের মনে রাখার দরকার নাই। তোমরা প্রয়োগ করবে শিখবে। আমি তরুণ রোগের কথা বলছি, তরুণ রোগে 1-2 বোতল না ভালো হলে আর আগাবে না, অর্থাৎ এই ওষুধ দিবা না, পরামর্শ নিবা অথবা কারো সাহায্য নিবা, তোমাদের উপরে শ্রেণীর ক্লাসদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করো। আমরা 2 বোতলে ঠিক করতে পারবো এই তরুণ রোগটা ভালো হবে কি হবে না, তবে ভালো করে পড়তে হবে তরুণ রোগ এবং চিররোগ কাকে বলে এবং কীভাবে চিকিৎসা হয়। তাহলে আমরা বুঝে গেলাম এখানে কেন আমি স্যালিসিয়াটা দিয়েছি, আমি অন্য কোনো কারণে এটা দিই নেই। একমাত্র কারণ হচ্ছে এই 2টা ওষুধের জন্যে প্রয়োগ করা। আরও একটা ওষুধ আছে সেটাও বলে যাই, সেটা হচ্ছে পুঁজ উৎপাদন, অর্থাৎ কোনো কিছু পাঁকলে সেখানে আমরা ব্যবহার করতে পারি, সেটাও তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে, আমি ওর যতটুকু পারি আলোচনা করব। তাহলে এই 2-3টা কারণ ছাড়া আমরা স্যালিসিয়া এই প্রথম বর্ষে ব্যবহার করার জন্য উপযুক্ত না, কিন্তু স্যালিসিয়াটা বিশাল মেডিসিন যার গভীরতা অনেক বেশি, অনেক কাজ বেশি, এগুলো আলোচনা করার এই সময় সুযোগ এত কম সময়ে হয় না। দেখো এক একটা মেডিসিন আলোচনা করতে গেলেই আসলে আমি অনেক সময় কষ্ট হয় আধা ঘন্টার ভিতরে সব কিছু বলা, যখন নোট করে রাখি অর্ধেক কথাও বলতে পারি না, অর্থাৎ ঘুষে যাওয়া কথাগুলো মনে রাখার জন্য। আমি তো খালি এমনি বললে হবে না, তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি কী কী মনে রাখলাম? কাঁটা বিঁধলে কাঁটা, কাঁটা ছাড়া অন্য কোনো জিনিসও যদি ফরেনে ঢুকে থাকে, খেজুর কাঁটা হোক অন্য কাঁটা হোক, সেটাও বের করে নিবে, খালি গলার কাঁটা না। 2 নম্বর হচ্ছে কোনো পুঁজ যদি হয়, ফোড়া হতে পারে অন্য কিছু, তো সেটার পার্থক্যটা আমি আরেক সময় বলার চেষ্টা করবো, অথবা সময় পেলে আমি পরে আলোক করবো। আচ্ছা আসি তাহলে আমরা কী আলোচনা করবো? তুলনামূলক আলোচনা করবো। সেই তুলনামূলক আলোচনা দেখো একটা হলো বিশাল মেডিসিন আর একটা হলো কিছুই না, সেই তুলনা কিছুই না। তার সঙ্গে তার আলাপটা কেন করা? যেহেতু আমরা 25টা মেডিসিন আলোচনা করছি, 25টা মেডিসিন প্রয়োগ শিখবো এবং প্রয়োগ শিখে আমরা ডাক্তারি করব এবং ডাক্তারি করার জন্য আমরা তৈরি হব যেন ভবিষ্যতে আমরা ভুল না করি। স্যালিসিয়া যখন উপরে ক্লাসে পড়বে বিশাল সেই মেডিসিন আমার মনে হয় মায়াজমের উপরে সেটার ক্রিয়া, এমন কোনো মায়াজম নাই যে স্যালিসিয়ার তার ক্রিয়া নাই। যাই হোক এগুলো আমি আলোচনার বিষয় আনছি না, আমি আনছি আমাদের আজকের আলোচনা মনে রাখার জন্য। তাহলে প্রথম কথা মনে রাখার তো কারণে বললাম
মেজাজের উপরে হলো এক নম্বর ক্যামোমিলা, অর্থাৎ আমরা যেটা বলি সেই, কিন্তু সাইলেসিয়ার সেটা নাই। তাইলে সাইলেসিয়ার সঙ্গে তুলনা কি আলোচনা করব, কি আলোচনা করলে আমাদের মনে থাকবে? সাইলেসিয়ার কথা তো বললাম আমি, আসি প্রথমে চর্মরোগের কথা আসি। চর্মরোগ যেখানেই চর্মরোগ চুলকায় এবং চুলকাবার পরপরই যদি পুজ হয়, এই দোনোটা ওষুধ কাজ করে। তাহলে বাচ্চাদের বেলায় আমরা অনায়াসেই ক্যামোমিলা দিতে পারি, কিন্তু সাইলেসিয়াও দিতে পারি। কারণ হলো সাইলেসিয়া বাচ্চাদের জন্য সাইলেসিয়া অনেকগুলো কাজ করে, সেই আলোচনাটা হয়তো এখানে বিস্তারিত করা যাবে না। আমি খালি দু একটা কথা আলোচনা করেই তুলনামূলকটা দেখাবো। তাহলে পুজ যেখানে হয়, অর্থাৎ চুলকানিযুক্ত পুজ কোথাও জায়গাও অটোমেটিক্যালি যদি পুজ হয়ে যায়, সেখানে আমরা ক্যামোমিলাও দিতে পারি, সাইলেসিয়াও দিতে পারি। আচ্ছা, তাহলে আসি আর কি। আর দেখো, শিশুদের রোগের বেলায় ক্যামোমিলা তো বললামই, অর্থাৎ মেজাজের উপরে ভিত্তি করে আমরা যে কোনো রোগের আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি, এটার গভীরতা নাই। সেই কারণেই আমরা প্রয়োগ করতে খুব ইজি, অর্থাৎ সহজভাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রোগেই বাচ্চাদের বেলায় আমরা ক্যামোমিলা ব্যবহার। তাই বলি কি বয়স্কদের বেলা না, 100 বার। অর্থাৎ বয়স্কদের বেলায় যাদের মেজাজ এবং ঝগড়াটে যদি বলি, অর্থাৎ শুধু শুধু কারোর সঙ্গে ঝগড়া করে, খিটখিটে মেজাজ, কথা বলতে মেজাজ গরম হয়ে যায়, ওরকম কেসে আমরা বিভিন্ন রোগেই আমরা ব্যবহার করতে পারি। সেটা বিস্তারিত যখন আমরা ম্যাটেরিয়াল মেডিকা পড়বো তখন আমরা জেনে নেব কীভাবে প্রয়োগ করা যায়। আমরা খালি বাচ্চাদের মেজাজের উপরেই ভিত্তি করেই আমরা আলোচনা করছি এবং তুলনামূলক। তাহলে সাইলেসিয়াতে কী আলো, বাচ্চাদের বেলা সাইলেসিয়া কখন দেওয়া যায়? দেখো, এই যে মেজাজটা গরম হলো তার কারণটা কী? তার কারণ হচ্ছে হয়তো তার ক্ষুধা মিটতেছে না, শরীরটা বাড়তেছে না, সাইলেসিয়া তো সেটা আছে। অর্থাৎ সাইলেসিয়ার রোগী মাথা বড়, পেট বড়, হাত পা সরু, অর্থাৎ দেখতে অনেকটা বৃদ্ধাকারের মতন বর্ধিষ্ণুতার হচ্ছে না। কেন হচ্ছে না তার বাড়তিটা? খাওয়াটা তার ডিসব্যালেন্স হচ্ছে, অর্থাৎ খাওয়ার হজমের গণ্ডগোলের কারণেই তার শরীরটা ক্রিয়া হচ্ছে না, সেই কারণে তার ঠিক মতো বাড়তেছে না। সেখানে আমরা সাইলেসিয়া দিতে পারি। এখন আমরা প্রথমে যদি রুগী একটা দেখি, সেই বিরক্ত করতেছে কেন, সেই সুবাদে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা ক্যামোমিলা দিলাম, অত ক্যামোমিলা দেওয়ার পরে ভালো হয়ে গেল, কিন্তু রুগীটা ক্রিকেট রোগ, হাঁটতে পারতেছে না, বডিটা বাড়তেছে না, তখনই আমরা সাইলেসিয়া দেবো। অর্থাৎ ক্যামোমিলা যদি ফেল করি, হ্যাঁ ক্যামোমিলা এক বোতল দুই বোতলে ভালো হয়ে গেল, কিন্তু তার ক্রিকেট রোগ, অর্থাৎ বাচ্চাটা হাঁটতে পারে না, হাড় বাঁকা, অথবা তার মাথা বড়, বর্ধিষ্ণু, ঘাম বেশি, পেখানা কষা, এগুলো যদি থাকে, আমরা সেই সকল কেসে আমরা ক্যামোমিলা যখন দিয়ে ভালো হবে না, তখনই আমরা সাইলেসিয়াটা দিতে পারি। তোমরাও অনায়াসেই এই এক পাওয়ার দুই পাওয়ার দিয়ে ডেলি একবার বা দুবার করে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ, সে কারণে তোমরা ডেলি একবার বা দুবার করে দিতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমে আমরা কী বলবিলাম, বাচ্চাটা কী কারণে মেজাজ করতেছে, আমরা মেজাজ দেখে ওষুধ দিলাম, রোগী ভালো হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তারপরে কী দিবে? ভালো হওয়ার পরে যদি দেখো যে তার পাটা রিকেট আছে, পাটা সরু, অথবা মাথাটা বড়, ঘাম বেশি, পেখানা কষা, এই ধরনের কেসে আমরা সাইলেসিয়া ব্যবহার করতে পারি ক্যামোমিলার পরে। আচ্ছা, তাহলে আসি, মেজাজও আছে তার, অর্থাৎ সাইলেসিয়া তো মেজাজ আছে, সাইলেসিয়াও খিটখিটে মেজাজ অনেক সময়। কারণটা কী? কারণটা হচ্ছে তার বর্ধিষ্ণু হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, সেই কারণে তার মেজাজটা অনেক সময় রুক্ষতা থাকে, তবে ক্যামোমিলার মতো নয়, অনেক কম। তাইলে আমরা আসলাম খিটখিটে মেজাজ এবং ক্যামোমিলার পরে আমরা সাইলেসিয়াটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আসি যে এই যে এগুলোর পার্থক্যটা, ধরো একটা দুটা রোগের সঙ্গে তুলনা করলেই বা লক্ষণের সঙ্গে এই তুলনা করলেই আমরা বুঝতে পারব। পদঘর্ম, পায়ে ঘাম এবং মাথায় ঘাম, দুর্গন্ধ আছে, কিন্তু ক্যামোমিলাতে সেটা নাই। ক্যামোমিলাতে মাথার ঘাম আছে, দুর্গন্ধ নাই। মাথার ঘাম কখন করে? যখন তার মেজাজ উঠে তখনই মাথা ঘামে, এটা মাথা রাখতে হবে, মেজাজ ছাড়া তার মাথায় ঘামায় না। তাহলে সাইলেসিয়ার কী? সাইলেসিয়ার দেখবা হাত পায়ে অনেক সময় ঘামায় এবং দুর্গন্ধ আছে, অনেকেরই এই এটা চাপা দিলে অনেক কঠিন রোগের সৃষ্টি হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পায়ের ঘর্ম যদি চাপা দাও, পায়ের ঘাম যদি চাপা পড়ে, সেখানে অনেক কঠিন রোগের সৃষ্টি হতে পারে। আমরা সচরাচর এই ধরনের কেসে, অর্থাৎ ক্যামোমিলা মাথার ঘামে দিয়ে আমরা যদি দেখি রোগীটা সাইলেসিয়ার রোগী, অর্থাৎ মাথা বড়, পেট বড়,
হাত পাতা সরু তাহলে আমরা সাইলেশিয়া সেখানে করতে পারবি, ক্যামোমিলার আর সেখানে কাজ করবে না, কারণ ক্যামোমিলা কোনো দীর্ঘক্রিয়াশীল নয়, সাইলেশিয়া কিন্তু অত্যন্ত দীর্ঘক্রিয়াশীল। আচ্ছা, আর তারপরে আসি কিটকিটের কথা বললাম, বেদনা। সাইলেশিয়ার রোগী সাধারণত খালি বাচ্চাদের হয় তা না, মহিলাদেরও হয়। কী ধরনের মহিলা? যারা ঝগড়াটে মহিলা, অর্থাৎ দেখবা অনেক মহিলা আছে মেজাজটা খুব কড়া, ঝগড়াঝাটিয়ে করে, অনেকেই বলে ওই মহিলাটা ঝগড়াটে, সেই ধরনের রুগীকেও তোমরা প্রয়োগ করতে পারো। যাই হোক, প্রয়োগক্ষেত্রে আরও অনেক কথাগুলো আছে। আমরা যখন ক্যামোমিলা পড়াইতে গেছি তখন অনেক কিছু আলোচনা করছিলাম কোন কোন সময় আমরা দিতে পারি। মহিলাদের ডেলিভারির সময়ও মেজাজ যদি কড়া থাকে, খুব বিরক্ত করে অথবা অমুক করে, আমরা সেই সময়ও আমরা এই ওষুধটা দিতে পারি, কিন্তু সেখানে কোনো সাইলেশিয়ার কোনো কাজ নাই। চাইলে আর কিসের কাজ আছে? সাইলেশিয়ার কাজ আছে কোষ্ঠবদ্ধতা, অর্থাৎ আমরা তো আগেই বলছি সাইলেশিয়া এক নম্বর পায়খানা কষা এবং পায়খানা হয় না, কিন্তু ক্যামোমিলা তো আছে। পার্থক্যটা কী? পার্থক্যটা হচ্ছে কোষ্ঠবদ্ধ দুই রকম, অর্থাৎ ক্যামোমিলার কোষ্ঠবদ্ধ সাইলেশিয়ার কোষ্ঠবদ্ধ নিষ্ক্রিয়তা, অর্থাৎ সেটা বেরোতেই চায় না পায়খানাটা, পায়খানাটা বেরোতে খুবই কষ্ট এবং কোদ দিলেও সেটা আবার অনেক সময় ফিরে যায়, যেটা ফিঙ্গারিং করে অনেক সময় পায়খানাটা বাচ্চাদের অথবা বয়স্কদের বের করতে হয়। এই ফিঙ্গারিং দিয়ে পায়খানা করার ওষুধ হচ্ছে সাইলেশিয়া, অর্থাৎ সেখানে আমরা সাইলেশিয়া দিয়ে ভালো করতে পারি। কী পায়খানা হবে তারপর আবার উঠে চলে যায়, সে কারণে অনেক সময় ফিঙ্গারিং দিয়ে পায়খানাটা পরিষ্কার করতে হয়, সেই কেসে আমরা সাইলেশিয়া দিতে পারি। কিন্তু ক্যামোমিলা সেটা, ক্যামোমিলাটা কীরকম বাচ্চাদের? দেখো খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি বলি, ক্যামোমিলাটা অন্য টাইপের। পায়খানার রাস্তা ঠিকই আছে, সব নিষ্ক্রিয়তা নাই, কিন্তু পায়খানার যে আমাদের স্পিনটা বলা হয় সেগুলো উল্টো, ঠোঁট উল্টোর মতন অবস্থা। আমরা যখন ঠোঁট উল্টে অনেক সময় মুখে রাখা হয় ঠিক পায়খানার গুজ্জুদারটা সেরকম, এবং লাল বর্ণের যদি হয় সেরকম কেসে, সেরকম লক্ষণেই আমরা ক্যামোমিলা দিতে পারি। কেন এটা বললাম? দেখো, এই তুলনামূলক আলোচনা করতে গেলে এই দু একটা পয়েন্ট ছাড়া আর কিচ্ছু নাই, অর্থাৎ কোষ্ঠবদ্ধতার কেসেও আমরা সাইলেশিয়া বা ক্যামোমিলার মধ্যে পার্থক্যটা দেখাইলাম, অর্থাৎ একটা নিষ্ক্রিয়তা, একটা পায়খানা কোদ দিতেও হয় না, পায়খানার বেরো না, এবং বেরোতে গেলে এটা আবার উপরের দিকে উঠে যায়, আমরা ফিঙ্গারিং করে পায়খানাটা বের করতে হয়। কিন্তু ক্যামোমিলাতে তা না, ক্যামোমিলাতে কোষ্ঠবদ্ধতা আছে, তবে পায়খানার গুজ্জুদারটা উল্টো, ঠোঁট উল্টোর মতন, অর্থাৎ গুজ্জুদারটা লাল এবং সেটা উল্টায় থাকে, স্পিনটা যখন ভিতরের দিকে থাকে ওদের অন্য সময় বাইরে থাকে। এ ধরনের বাচ্চাদের বিশেষ করে এ ধরনের কেসে আমরা ক্যামোমিলা দিতে পারি। আর কি, আর তো ক্যামোমিলার কথা বললাম, যে কোনো রোগেরই বৃদ্ধ হোক, বয়স্ক রোগী হোক, মহিলা হোক, যাদের মেজাজ কড়া, ঝগড়াটে, কোথায় না কোথায় রেগে যায়, ভালো ব্যবহার করে না, সেসব কেসে আমরা ক্যামোমিলা বয়স্কদেরও দিতে পারি। যদিও এখানে ছোটদের বেলায় আমরা বেশি বলছি, বয়স্কদের বেলায় বলি নাই, তোমরা প্রয়োগ করতেও এই লক্ষণটা থাকলেই অনায়াসে যে কোনো রোগের তোমরা প্রয়োগ করে রেজাল্ট নিতে পারো। কারণ হলো, আমরা তো বলছি তরুণ রোগে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই লক্ষণের ভিত্তিতেই আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। তারপরে কি আসে? তারপরে আসে ঘামের কথা বললাম, তারপরে খিটখিটে মেজাজের কথা বললাম, খিটখিটে মেজাজ স্যালিসিয়েতেও আছে, ক্যামোমিলাও আছে। ক্যামোমিলার তো প্রয়োগ অনেক বেশি বাচ্চাদের, বাচ্চারা কীরকম করে? দেখো, আর কি বলতে পারি, আর বলতে পারি ক্যামোমিলাকে ঘুম পাড়াইবার গান, অর্থাৎ কোনো বাচ্চা যদি অনবরত কান্নাকাটি করে, কোল ছাড়া কিছু থাকতে না, তুমি কতক্ষণ তলা কোলে ঘোরাঘুরি করলেই সে ঘুমায় পড়বে। আর তুমি অনেক সময় বিছানা দেখতে গেলে সে বিরক্ত হয়ে যাবে, কোনো জিনিস দিলেও সে বিরক্ত হয়ে যাবে। যে কীরকম মেজাজ সেরকম তোমরা ম্যাটেরিয়ামেটিকে পড়লেই বুঝতে পারবে যে এই বাচ্চাকে কিছুতেই শান্তি করা যায় না, কোনো জিনিস দিয়ে শান্তি করা যায় না, কোলে নিলে একটু শান্তি থাকে, তারপরও কোলক তো নামাতে তুমি পারবে না, নামালেই সে কান্নাকাটি করবে। সেখানে সিনা ওষুধও আছে, আমরা অনেক সময় পার্থক্যটা আমরা জেনে রাখা ভালো। সিনার কিন্তু এত মেজাজ করা নাই ক্যামোমিলার মতন, ক্যামোমিলা কিছুতেই শান্তি হয় না, আবার আর অনেক সময় কোলে নিয়ে হাঁটলে ক্যামোমিলা ঘুমিয়ে পড়ে। এই জন্য ক্যামোমিলাকে বলা হয় ঘুম পাড়ানোর ওষুধ, অর্থাৎ বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য এই তুমি এক ডোজ দিয়ে, অর্থাৎ ওষুধ যদি দিতে পারো এক ডোজ, আর যদি কোলে নিয়ে একটু হাঁটো, তারপরে বাচ্চা ঘুমায় পড়বে। এবং বাচ্চার এই ঘ্যানঘ্যানি প্যানপেনি অমুক, এটা সবই একটা ডোজ
অর্থাৎ আমি আশা করব এক বোতলে ক্যামোমিলা তোমরা বাচ্চার এই সকল দাঁতে ব্যথা বলো, মাথা ব্যথা বলো, প্যান প্যান করা বলো, সবগুলো একই বোতলেই এক বোতলে সেরে যাবে। কারণ এটা অ্যাকুট কেস, অর্থাৎ তরুণ রোগ, আমরা যেটা বলে থাকি। আমি এই জন্যই বলছি চিররোগের ক্ষেত্রে আমরা সচরাচর এটা তোমাদের হাতে দিতে চাচ্ছি না, এই কারণে চাচ্ছি না। দেখো, সেটার একটা বিরাট ইতিহাস আছে। কেন আমি প্রথম বর্ষ থেকে তোমাদেরকে এই ওষুধগুলো শিখিয়ে প্রয়োগ করার চেষ্টা করতেছি, তার অর্থ এত কম জেনে ওষুধ প্রয়োগ করা হোমিওপ্যাথিকে কোথাও বলা নাই। কারণ হোমিওপ্যাথিকে বিশাল বিশাল বই, এক এক ওষুধ যখন পড়বা মাথা তখন ঘুরে উঠবে যে কোনটা দেব কোনটা দেব না। আমি তোমাদেরকে সহজ সরল রাস্তায়, অর্থাৎ প্রথম বর্ষ থেকে এই পলিক্রাস ওষুধগুলো প্রয়োগ করে করে দক্ষতা অর্জন করার জন্যে হাতে তুলে দিয়েছি 24টা মেডিসিন 25টা মেডিসিন। দেখবা অবাক হয়ে যাবে। তারপরে পড়ালেখা করো, একটা মেডিসিন সঙ্গে আর একটা মেডিসিন পড়ালেখা করে তোমরা তুলনামূলক আলোচনা করে যেতে পারো। কিন্তু প্রথম বছর থেকে কেন বলছি আমি এই জন্য এই 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 ক্লাসটা আমি বলবো না, যারা ফোর্থ ইয়ার অথবা যারা ডাক্তারি করে ফেলছ, পাস করে ফেলছ, তাদের এটা খুব একটা প্রয়োজন হবে, অথবা অনেক সময় মনে করবে যে এই এগুলো আমরা জানি, এগুলো শুনে কোনো লাভ নেই। ভালো হইতে পারে, তোমরা জানো, জানলে প্রয়োগ করো। আমি আমার উদ্দেশ্য একটাই, অর্থাৎ কত সহজে কত কথা কম মনে রেখে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। দেখো সাইলিসিটা কেন দিয়েছি সেটা তিনটা কথা বললাম, অর্থাৎ কাটা এবং খেজুর কাটা বিদ্যুৎ এটা বের হবে, গলায় কাটা বিদ্যুৎ এক বোতলেই বের হবে, আর পুজের বেলায় পুজেরও পার্থক্যটা তোমরা জেনে নেবে। আমরা যেখানে পুজ অর্থাৎ ফোড়াগুলো ঠান্ডা, ঠান্ডা বলতে জায়গাটা গরম নয়, আমার হাত দিয়ে যদি ধরি, যদি যদি ফোড়াটা ঠান্ডা হয় তাহলে সাইলিসিয়া ভালো কাজ করে, আর গরম হলে আমরা হিপাসাল প্রয়োগ করতে পারি। দেখো এই টুকটাক এই এইগুলো পার্থক্য মনে রাখার জন্য আমার এত চেষ্টা, অর্থাৎ এই একটুকু দেখি তোমরা প্রয়োগটা করতে পারো, কোথায় সাইলিসিয়া দিবা কোথায় হিপাসাল দিবা। মার্কসেলের রুগীও ঠান্ডা কিন্তু হিপাসাল রুগীটা গরম, অর্থাৎ তুমি ফোড়াটা একটু হাত দিলেই বুঝবা এটা গরম। বেলেডোনাটাও গরম, তবে বেলেডোনাতে কোনো পুজ নাই। দেখো এইভাবে যদি পার্থক্যগুলো মনে রাখি আমাদের এই 25টা ওষুধ প্রয়োগ করতে খুবই সুবিধা, এবং কাজ করা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, কী সুন্দর রেজাল্ট, কী সুন্দর ফলাফল, আনন্দটা সেখানেই। হোমিওপ্যাথিকের আনন্দ না পালে হোমিওপ্যাথিক করতে পারবে না। যখনই রোগী চিকিৎসা করবে, নিজে দেখবে, চোখে প্রয়োগ হবে, রোগী এসে বলবে, তখনই তোমার আনন্দ আর বধ ধরবে না। টাকা পয়সা তো বড় কথা না, আনন্দটা হচ্ছে বড় কথা। টাকা পয়সা যে দা দে নিবে তোমার মতন করে তুমি সেটা দাবি করে যাবে। তাহলে আমাদের আমরা মনে আলোচনা অনেকটা শেষ করে আসতেছি। আমি আবারও বলছি আমরা এই 25টা মেডিসিন শেষ হওয়ার পথে, অর্থাৎ আমরা তুলনামূলক আলোচনা করেছি, এর আগে ওষুধগুলো নিয়ে আলোচনা করেছি, এর আগে রোগ নিয়েও আলোচনা করেছি, কেন তোমরা যেন চিকিৎসাটা করতে পারো। যেমন আমার মনে হয়, আমার মনে পড়ে চর্মরোগ আলোচনা করেছি, তারপরে রোগ, টনসিলের রোগ, তারপরেও আমি এইটা শেষ করে বায়োকেমিকে চলে যাব। দুই একটা লিকচার বায়োকেমিকে দিয়ে তোমাদের হাত আরও শক্ত করার চেষ্টা করব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কিছুটা উপকার পাওয়ার জন্য আমরা আমাদের এই আলোচনা শেষ হলে, তুলনামূলক আলোচনা শেষ হলেই আমরা দুই একটা ফার্স্ট ইয়ার ছেলেদের জন্য বায়োকেমিকটা আলোচনা করতে চাচ্ছি। যাই হোক, কারণ আমার উদ্দেশ্য একটা, ডাক্তার তৈরি করা। সময় কী, আজকে ফার্স্ট ইয়ারে আছো, আরও 4 বছর সময় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাক্স কিনে ওষুধগুলো প্রয়োগ করো, আর বাক্স ওষুধ যদি প্রয়োগ করতে না পারো তোমাদের জন্য বলবো বায়োকেমিকের একটা বাক্স আমি করেছি, সেটাও 620 টাকা দাম, 50টা ফাইল থাকবে 2 ড্রাম করে, এবং 9টা মেডিসিন, অর্থাৎ 12টা রাখি নেই, 9টা মেডিসিন তোমরা যেন অনায়াসে প্রয়োগ করে, পাওয়ার টাওয়ার নিয়ে এত পড়ালেখা করে লাভ নাই, প্রয়োগ করে দেখো। কারণ বিশ্বাসটা অর্জন না করলেই ডাক্তারি করতে পারবে না। আমার উদ্দেশ্য একটাই, আগামী বছরের মধ্যে আমরা যেন 500 ডাক্তার তৈরি করতে পারি, অর্থাৎ তোমরা বেরোবে যারা ফোর্থ ইয়ার আছে সবাই মিলে আমরা যেন 400-500 ডাক্তার সারা বাংলাদেশে দেখা দিতে পারি যে চিকিৎসা কাকে বলে, চিকিৎসা কীভাবে করতে হয়। দেখো এই এই সর্দি কাশি জ্বরের জন্য আমার এই চেষ্টা না, আমার চেষ্টা হচ্ছে ক্রনিক ডিজিজগুলো করা। আমরা যখন রোগগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমরা কী কী পাইলাম, আমরা আবারও আসছি যে সাইলিসিয়া ওষুধ হচ্ছে দুর্বলতা, খর্বকায়, দেখতে বৃদ্ধের মতন, অর্থাৎ মাথা বড়, পেট বড় এবং হাত পাগুলো সরু, তার বৈদিষ্ণ হচ্ছে না, দেখতে বৃদ্ধ লাগে। এই ধরনের কেসে যখন আমরা কোনো বাচ্চাকে ক্যামোমিলা দেওয়া ফেল করব, তখনই আমরা সাইলিসিয়া 2-1 বোতল দিলেই দেখবা বাচ্চা
অনেক সুস্থ হয়ে যাবে। তারপরে হাই পাওয়ারে যাবে কি যাবে না সেটা ক্রনিক ডিজিজের বেলায় আমরা চিন্তা করব। আর কি আর আর ক্যামোমিলা এবং স্যালিসিয়া এই দুইটা ওষুধের মধ্যে আলোচনা করাটা আসলেই একটা অদ্ভুত ব্যাপার, কারণ দুইটা দুই ধরনের, কারণ স্যালিসিয়া এত বিপুল আকারের মেডিসিন যেটা এটার লগে তুলনা হয় না। এটা আমরা অনেকগুলো হয়তো একটা লক্ষণের উপরে ভিত্তি করে ক্যামোমিলাকে তুমি প্রয়োগ করতে পারো, সেটাই বলছি। রাগের ওষুধ বলো, ঝগড়ার ওষুধ বলো, তারপরে খিটখিটে মেজাজের কথা বলো, এই সকল কেসেই, সকল কেসেই আমরা সর্বক্ষেত্রে আমরা এই লক্ষণটা থাকলেই অন্য কোনো যে কোনো ওষুধেই আমরা প্রয়োগ করতে পারি। তারপরে কি স্পর্শকাতরতা, অর্থাৎ এই ক্যামোমিলার বাচ্চাকে কেউ ছুঁতে পারবে না, ধরলেই সে কান্নাকাটি করবে এবং আরেকজনের কোলে সহ্য শক্তির অমতা, কোনোটা রোগ যদি হয় সে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকবে এবং কিছুতে যেন শান্তি পায় না, সেটা বয়স্কর বেলায় এটা হয়ে থাকে। তাইলে আমাদের এই আলোচনার আমার প্রশ্নটা ছিল এক নম্বর ঝগড়ার ওষুধ কোনটি, অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকাতে এক নম্বর ঝগড়ার ওষুধ কোনটি, তোমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি আগামী দিন 9টার ভিতরে সেইটার রেজাল্ট জানিয়ে সবাইকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব, যেটা আমার কথিত মতে পুরস্কার আছে। তাহলে আমাদের আমাদের লক্ষ্যটা কী? আমাদের লক্ষ্যটি এই 25টা মেডিসিন আমরা যেন নিত্য প্রয়োগ করে ডাক্তারি সেবা দিতে পারি, অর্থাৎ যে কোনো তরুণ রোগে আমরা যেন বিনা ভয়ে প্রয়োগ করতে পারি। অনেকেই দেখো, আমি একটা কথা বলি, অনেকেই নানা ধরনের প্রশ্ন, দুই একটা প্রশ্ন আমাকে করে, আমি একটা কথা বলবো, একদম না জেনে কোনো প্রশ্ন করিও না আমার কাছে, একটু পড়ালেখা করো, একটু পড়ালেখা করি, দেখো 100 বার যেটা না বুঝবে আমি চেষ্টা করব আমি বুঝিয়ে দেওয়ার, কিন্তু প্রশ্ন হচ্ছে আবল তাবল যেটা না পড়ে না জেনে, অর্থাৎ হোমিওপ্যাথিকে এসেই ফার্স্ট ইয়ারে পড়েই তুমি নিয়ে প্রশ্ন করতে আরম্ভ করবা, এটা ঠিক না। প্রশ্ন করার আগে চিন্তা করবা যে আমি স্যারকে যে প্রশ্ন করতেছি আমি এটা কতটুকু আমার পড়ালেখা আছে, অযথা এই ডিস্টারবেন্স করে আমার মনে হয় করা ঠিক না আমাদেরকে, কারণ আবল তাবল কথা শুনলে অনেক সময় খুব খারাপ লাগে। যাই হোক, আমি বলবো একটু প্রশ্ন করার আগে নিজেরা দেখবে, বই দেখবে, বই পড়বে, বই পড়ে জেনে শুনে তারপরে প্রশ্ন করবে যে এটা স্যার বুঝতেছি না এটা, অথবা যদি পারেন কোনো সময় আলোচনা করার চেষ্টা করবে। তাহলে আমাদের কাজ হলো, আমরা বোধ ওষুধগুলো শেষ করে নিয়ে আসছি, 25টা মেডিসিন তোমরা বারবার করে পড়ার চেষ্টা করবে এবং প্রতিদিন একটা একটা করে মেডিসিন দুই তিনটা লক্ষণ মনে রাখলেই অনায়াসে প্রয়োগ করতে পারবে। দেখো, যত বেশি পড়বে তত বেশি প্যাঁচ হবে, যত কম পড়ে কম লক্ষণ মনে রাখার, অর্থাৎ তিনটে চারটে লক্ষণ মনে রাখারই, যেমন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 4টা লক্ষণ দিয়েই ওষুধগুলো প্রকাশ করেছে, এটা একটা সুন্দর সিস্টেম যে অন্তত তোমাদেরকে 4টা লক্ষণ মনে রাখার সঙ্গে সঙ্গে অন্যগুলোও মনে রাখবে, কিন্তু এই 4টা লক্ষণ দিয়েই তুমি সেভাবেই আমাদের এই 25টা ওষুধে তুমি সেভাবে প্রয়োগ করতে পারো, বিউটিফুল রেজাল্ট দেখবে। সততমের সঙ্গে এটার তুলনা করিও না। অনেকে বলে যে স্যার এই আজকে শততম দিয়েছি, আমার কাছে নাই, আমি 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 পঞ্চাশ শততম দিয়েছি, আমার কাছে ছিল না, আমি ও শততম দিয়েছি, এরকম কেস তোমরা করিও না, এরকম কেস নিয়ে আমার সঙ্গে আলোচনা করা ঠিক হবে না, আমি বুঝতে পারি না, কারণ যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নাই শততম পদ্ধতি কীভাবে প্রয়োগ করে, কেমনে প্রয়োগ করে, কখন কীভাবে ওষুধ দিতে হয় অবজারভেশন আমার নাই, সুতরাং আমাকে শততম নিয়ে প্রশ্ন করার না করার জন্য অনুরোধ করব। পঞ্চাশ শততম পদ্ধতির যে কোনো প্রশ্ন তুমি করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অন্তত তোমরা যেন ভবিষ্যতে প্রয়োগ করে ডাক্তার হইতে পারো। তাহলে আমি আসি, আমাদের আজকে আর আলোচনা বেশি করব না, নিশ্চয়ই তোমরা এর ভিতরে বুঝে গেছো, আমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, আর ওই যে বললাম কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। স্যালিসিয়া কেন 3-4টার জন্য আমি দিয়েছি, অন্য কোনো কাজের জন্য দিই নাই। ক্যামোমিলাটা বিশাল ব্যাপার বাচ্চাদের জন্য, তোমরা যে কোনো কেসে যে কোনো সময় এটা প্রয়োগ করতে পারো, মেজাজের উপরে ভিত্তি করে, রোগ যা ইচ্ছে তাই হোক, এই মেজাজ থাকলে এক বোতল দাও, দুই বোতল দাও, দেখবার রোগী শান্ত হয়ে গেছে, তাইলে চিকিৎসাটা সহজভাবে করতে পারবে। পরবর্তীতে আমাদের পরীক্ষা ওষুধগুলো ব্যবহার করে অথবা ধাতুগত দিকে চিন্তা করে মায়াজমেটিক রেখে তোমরা প্রয়োগ করতে পারবে, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে আগামী দিনে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য।